বুধবার বেজিং এর স্থানীয় সময় 4:53 মিনিটে চাঁদে অবতরণ করে চন্দ্রযান চ্যাং ই 5। এদিন চাঁদে নুড়ি পাথর ও মাটির নমুনা সংগ্রহ ড্রিলিং করে যানটি। প্রথমবারের মতো চাঁদে স্বয়ংক্রিয় নমুনা সংগ্রহ করায় এর মাধ্যমে চাঁদের উৎপত্তি গঠন সম্পর্কে জানতে এবং আগ্নেয়গিরির সক্রিয়তা বুঝতে বিজ্ঞানীদের সহযোগিতা করবে বলে জানিয়েছে দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন CNSA। শনিবার চন্দ্রযানটি 112 ঘন্টা মহাকাশ সফর শেষে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কক্ষপথে প্রবেশ করে। মঙ্গলবার চাঁদের নিকট প্রান্তে অবতরণ করে চ্যাং ই 5 মুন। চাঁদের উপরিভাগে অবতীর্ণ হয়েছে চ্যাং ই 5। এটি চন্দ্রযান অভিযানের প্রথম পদক্ষেপ। সেখানে ড্রিলিং করে একটি খুব গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এটা খুব ভালো। আমরা এই মিশনের আগে দুবার অবতরণ করেছি, তবে এবার ল্যান্ডার ইউতু চন্দ্র রোভারের চেয়ে ভারী ছিল, তাই লক্ষ্য সফল হয়েছে। 44 বছরে এটি বড় অর্জন চীনের। যানটি পরিকল্পনা অনুযায়ী পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহ করে চন্দ্রযানটি সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে বিশেষ তালিকায় স্থান পাবে বেইজিং। এই তালিকায় এতদিন ছিল কেবল যুক্তরাষ্ট্র। উত্তর চীনের লাইজুং পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য এমনিতেই মনোরম, তার উপর ভারী তুষারপাত জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। একই সাথে সূর্যোদয়ের রোদের খেলায় বরফাবৃত জায়গাগুলো ঝিকিমিকে স্বর্ণচ্ছটা দেখা মিলছে। আনহুই প্রদেশের হুয়াংশু পর্বতমালায় তুষারে এক ধরনের মেঘমালার সৃষ্টিতে বরফে আচ্ছাদিত চূড়াগুলি সমুদ্রের ওপারে গিয়ে এক ধরনের রেখা টেনেছে, পরিণত হয়েছে চিত্রকরের চিত্রকর্মে। দেখা মিলছে সূর্যাস্ত ও সূর্যোদয়ে। পাহাড়ের চূড়ায় উঠে দৃশ্যটি উপভোগ করে প্রচুর দর্শনার্থী। শীর্ষে ওঠার পরে দেখলাম মেঘের সমুদ্র, যা আমাকে খুব খুশি করেছে। দেখলাম একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত। এছাড়াও উত্তর পূর্ব হিলংজিয়াং প্রদেশের জিস্কি শহরে চীন রাশিয়া সীমান্তের একটি বিশাল পানির হ্রদ হিমশীতল হওয়ায় প্রচুর পরিমাণে বরফের স্তর ভেসে রয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ।